নমস্কার বন্ধুরা এই পিঠে বানাতে কিন্তু প্রচুর সময় লাগে আর এই সময়ের জন্যেই কিন্তু অনেক সময় এই পিঠে বানানো সম্ভব হয় না আজকে আমি আপনাদের খুব সহজভাবে এই পিঠে বানিয়ে দেখাব তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকেরই রেসিপি এখানে দেখুন একটা জায়গায় আমি কিছুটা দুধ গরম বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একদম লো ফ্রেমে সাইডে এটাকে কিছুটা ঘন হতে দেবো যতক্ষণ দুধটা ঘন হচ্ছে ততক্ষণ অন্যদিকে আমি একটা কড়াইতে দেখুন দিয়ে দিয়েছি দেড় কাপের মতো জল দিয়ে দিলাম ওতে কিছুটা লবণ জলটা কিছুটা যখন ফুটে উঠবে তখন এতে দিয়ে দেবো আমি এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেবো মিশিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে কিছুক্ষণ হতে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে আমি এই কাইটা বানিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন অনেক সময় কী হয় তলা দিয়ে ধরে যায় দেখুন এটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে ভালো করে এটাকে আমি মেখে নেব দেখুন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে ভালো করে মেখে নিয়েছি তবে একদম ঠান্ডা করবেন না হালকা গরম অবস্থাতে এটা মেখে নেওয়ার চেষ্টা করবেন দেখুন এটাকে আমি মেখে গোল বলের মতো করে নিয়েছি এখন একটা কাইচি দিয়ে খুব সহজেই ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে একটা কাইচি দিয়ে দেখবেন খুব সহজে এটা কেটে নেওয়া যাচ্ছে আর কী সুন্দর দেখুন পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে এই পিঠে বানানোর সময় অনেক সময় কী হয় প্রচুর ঝামেলা হয় অনেকটা সময় ধরে বানাতে হয় আর এটাতে বানানোও হবে খুব সুন্দর আর তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি এগুলো কাটবার সময় যদি মনে হয় যে কাইচিতে লেগে যাচ্ছে তাহলে কী করবেন অল্প চালের গুঁড়ি নিয়ে এর মধ্যে মাখিয়ে নেবেন তাহলে কী হবে কাঁচিতে আর লেগে যাবে না দেখুন আমি চালের গুঁড়ি না মাখিয়েই খুব সহজেই এগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি সমস্তটা ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে দেখুন এখানে আমি অনেকগুলো কেটে নিয়েছি আমি কী করেছি প্লেটের মধ্যে কিছুটা চালের গুঁড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি যাতে একটার গায়ে আরেকটা লেগে না যায় ঠিক এই রকমভাবে সমস্ত পিঠেগুলোকেই কেটে নিতে হবে খুব সহজ কিন্তু এটা বানানো আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর দেখুন সমস্তটাই ঠিক এইভাবে তৈরি করে নেব অন্যদিকে দেখুন দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে চলে এসছে আর কিছুটা এটাকে ফুটিয়ে নেব অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিয়ে দিয়ে দেব তৈরি করে রাখা সমস্ত এই পিঠেগুলো সমস্ত পিঠেগুলো দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু এটাকে ফুটিয়ে নিতে হবে যেহেতু চালের গুঁড়ি দিয়ে কাইটা আগেই তৈরি করে রেখেছিলাম তাতে চালের গুঁড়িটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছিল অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় আপনারা যদি মনে করেন চিনি দিয়ে করবেন তাও করতে পারেন খেজুরের গুড় দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন এটাকে আমি গুড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে খুব বেশিক্ষণ কিন্তু এটাকে ফোটাবার প্রয়োজন নেই অল্প একটুখানি ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই পিঠে দেখুন হালকা এটাকে আমি ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে এই পিঠে এখন গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে দেবো আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে